পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রাধানগর কমলা ধাওড়া গ্রামে ভারত সংঘ ক্লাবের প্রচেষ্টায় এবং একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শনিবার দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে সমস্ত রোগের চিকিৎসা করা হয়। গুরুতর রোগীদের ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান উদ্যোক্তারা। রাধানগর কমলা ধাওড়ায় আমাদের ক্লাবের সেক্রেটারির নেতৃত্বে আজকে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে সনাকা হসপিটালের সহযোগিতায়। এখানে সমস্ত রকম পেশেন্টের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এই রাধানগর কমলা ধাওড়ায়। মানুষদের চিকিৎসা হওয়ার পর ওনাদের অপারেশনের ব্যবস্থাপনা এই কমলা ধাওড়ার ভার সংঘ ক্লাবের থেকে ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রাধানগর কমলা ধাওড়া গ্রামে ভারত সংঘ ক্লাবের প্রচেষ্টায় এবং একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শনিবার দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে সমস্ত রোগের চিকিৎসা করা হয়। গুরুতর রোগীদের ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান উদ্যোক্তারা। রাধানগর কমলা ধাওড়ায় আমাদের ক্লাবের সেক্রেটারির নেতৃত্বে আজকে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে সনাকা হসপিটালের সহযোগিতায়। এখানে সমস্ত রকম পেশেন্টের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এই রাধানগর কমলা ধাওড়ায়। মানুষদের চিকিৎসা হওয়ার পর ওনাদের অপারেশনের ব্যবস্থাপনা এই কমলা ধাওড়ার ভার সংঘ ক্লাবের থেকে ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।